বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক ওষুধের অনেক রিভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে জানবো ডাইজেস্টিভ পাউডারটি সম্পর্কে এই ডাইজেটিভ পাউডারটি হলো একটি ডাইজেস্টিভ শক্তিকে ইমপ্রুভ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়া এই পাউডারটি আরও অনেকগুলি গুণাগুণ রয়েছে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানবো এই অ্যাসলিপিয়াস কোম্পানির হেলথ সাপ্লামেন্ট এই পাউডারটি কী কী কাজে দেবে কীভাবে ব্যবহার করতে হবে আর এই সিরাপটির কোনো সাইড এফেক্ট আছে কি না দাম কত কোথায় পাওয়া যাবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমরা জানবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন বিভিন্ন প্রকার মেডিসিন ও হেলথ দিয়ে থাকি বন্ধুরা আপনার যদি ডাইজেস্টিভের সমস্যা থাকে এবং কোষ্ঠকাশিনের সমস্যা থাকে এবং পাচন পাচন প্রক্রিয়ার সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমাদের অনেকেরই কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে সঠিকভাবে সঠিক এ আমরা যদি বাথরুম না করি তাহলে কিন্তু আমাদের পাচন প্রক্রিয়ার ব্যাঘাত ঘটবে সেক্ষেত্রে এই ডাইজেডক পাউডারটি কি কাজ করবে কতটা কাজ করবে আমরা জানব তো বন্ধুরা এই ডাইজেডক পাউডারটি পাচন ক্রিয়ার ক্ষেত্রে অনেকটা কাজ কাজে দেয় এবং ডাইজেস্টিভ শক্তিকে ইম্প্রুভ করার করতে সাহায্য করে এই ডাইজেটক পাউডারটি আমরা দিনে একবার খেতে পারি আর এই ডাইজেটিক পাউডারটি খাওয়ার পরে আমাদের হজম শক্তিকে ইম্প্রুভ করবে এক কথায় পাকস্থলীর যাবতীয় সমস্যাকে দূর করতে সাহায্য করবে আমাদের গ্যাসের সমস্যা যদি থাকে পাকস্থলীতে পেট জ্বালা করা পেট ফাঁপা এবং সঠিকভাবে বাথরুম ক্লিয়ার না হওয়া এটি একটি বড় সমস্যা এই পারটি খাওয়ার পরে এগুলির সমস্যাকে পুরোপুরি নির্মল করতে সাহায্য করে এবং আপনার খিদে চাহিদা আস্তে আস্তে বাড়তে সাহায্য করে তাই এই পাউডারটি খাওয়ার পরে আপনার যে কোনো খাবার চাহিদা বৃদ্ধি করবে এবং হজম করতে সাহায্য করবে পেটে যদি গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিক আলসার থাকে সেটিকেও আস্তে আস্তে ইম্প্রুভ করতে সাহায্য করবে পুরোপুরি সারতে সাহায্য করবে এই ডায়জেটক পাউডারটি দিনে কয়বার খাওয়া যাবে আমরা জানবো এই ডাইজেটিক পাউডারটি দিনে একবার এক গ্লাস ঈষদ গরম জল জলে এক চা চামচ পাউডার মিক্সড করে দশ মিনিট রেখে তারপরে দশ মিনিট পরে ভালো করে ঘুলে রাত্রিবেলায় খেয়ে নিতে হবে এভাবে কন্টিনিউ এই ডাইজেস্টব পাউডারটি খেলে আপনার পাচন ক্রিয়াকে ইম্প্রুভ করবে এবং আপনার যদি কোষ্ঠকাঠিনের সমস্যা থাকে এবং ঠিকঠাক মতো বাথরুম ক্লিয়ার হয় না এবং আপনার যদি হজমের গণ্ডগোল থাকে সেগুলি সমস্যাকে পুরোপুরি নির্মূল করতে সাহায্য করে এই অ্যাসলেপিয়াস কোম্পানির ডাইজেটভ পাউডারটি একশো গ্রামের বর্তমান যে এমআরপি সেটা হলো দুশো উনচল্লিশ টাকা এই ডাইজেটক পাউডারটি সাধারণত অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে পেতে পারেন এবং বর্তমানে কিছু কিছু অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে এই ডাইজেটক পাউডারটি অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে এটিকে অনলাইনেও পারচেস করতে পারেন বন্ধুরা এই ডাইজেট এই ডাইজেটক পাউডারটি খাওয়ার পরে সেরকম কোনো মেজার সার্টিফিকেট দেখা দেবে সেটা সেটা কিন্তু নয় কেননা এটি একটি হার্বাল কোম্পানির পাউডার আর আপনারা জানেন যে গাছ দিয়ে ওষুধ তৈরি হওয়া যে কোনো মেডিসিন আমাদের স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি করে না আর এটা এই চিহ্নটার দ্বারা আমরা বুঝতে পারি যে এটি একটি পুরো সেভ একটি ওষুধ এবং যে কেউ এই ওষুধটি খেতে পারে যে কোনো কাজটি হোক আমরা আমরা এটা খেতে পারি এবং এটি একটি ননভেজ চিহ্ন বন্ধুরা এই ছিল এই ডাইজেটক পাউডারটি অর্থাৎ অ্যাসলেপিয়াস কোম্পানির ডাইজিটক পাউডারটি সম্পর্কে আজকেরই ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার শেয়ার করবেন চ্যানেলটি জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন